আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি। কিন্তু সে যে ওসিয়ত করে গেছেন তার দাফন সম্পর্কে তা আর পূরণ হয়নি। কি ছিল আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির দাফন সম্পর্কে সেই ওসিয়ত? কেনই বা তার ওসিয়ত বাস্তবায়ন করা হলো না? এবং তার দেয়া ভবিষ্যৎবাণী কি এবং তার দাফন কার্য কোথায় সম্পন্ন হয়েছে তা নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো দেখুন। আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি 14 আগস্ট 2023 সালে রাত্রি 8:40 মিনিটে ইহলোক ত্যাগ করেন। আল্লামা সাইদির ইচ্ছা ছিল খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে তাকে সমাহিত করা হবে। দারুল কোরআন কামিল মাদ্রাসার মসজিদের ইমাম আসাদুজ্জামান খান এ তথ্য জানান। আল্লামা সাইদির মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছিল তার পরিবার যেখানে সিদ্ধান্ত নেবে সেখানেই তার দাফন কার্য সম্পন্ন হবে। এদিকে খুলনায় লাশ দাফন হবে জানতে পেরে নজরুল নামে এক ব্যক্তি থানায় জিডি করে, যাতে সেখানে দাফন না করতে পারে সেই ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে। এমনকি জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে বসুপাড়ায়, যাতে তারা দাফন কার্য না করতে পারে। এমতো অবস্থায় খুলনার বসুপাড়ায় আল্লামা সাইদি সাহেবের দাফন কার্য থেকে তার পরিবার ফিরে আসে এবং সিদ্ধান্ত নেয় নিজের প্রতিষ্ঠিত আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুরে তার দাফন কার্য সম্পন্ন হবে। এবং তাই হয়েছে। যেখানে শায়িত আছেন তার কলিজার টুকরা রফিক বিন সাইদি এবং তার ছোট ভাই হুমায়ুন কবির সাইদি, এছাড়াও তার কন্যা সহ বড় পুত্রবধূ যেখানে শায়িত আছেন। তার ছেলে রফিক বিন সাইদির পাশেই আল্লামা দিলাওয়ার হোসেন সাইদির লাশ দাফন সম্পন্ন করা হয়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লামা সাইদি তিনি তার এক বক্তব্যে বলেন, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ জমা হয়েছে, যদি এর সঠিক মোকাবেলা করতে না পারেন এমন অমাবস্যার রাত্রি আসতে পারে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। তার জানাজায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করে, এমনকি তার গায়েবানা জানাজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এবং বিশ্বের অনেক দেশে যেমন আমেরিকা, মালয়েশিয়া, লন্ডন সহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। পরিশেষে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তিনাকে জান্নাতের উত্তম মাকাম দান করেন এবং তার সহ আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন।